অটোমেটিক স্প্রে মেশিন চলছে, অনেকক্ষণ ধরে চলছে অটোমেটিক স্প্রে মেশিন। ও একটা কথা, নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এসে গেছি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কি জিনিস আমি আর আমার ছেলে আবিষ্কার করে ফেলেছি, মানে বিশেষ করে বাগানিরা যারা আমরা অটোমেটিক স্প্রেয়ার অনেক দাম দিয়ে কিনে থাকি, 2000-3000 টাকা, আর যেগুলো ম্যানুয়াল সেগুলোর দাম অন্তত পক্ষে 999 টাকা, তো এক পয়সাও খরচ নেই। এই যে দেখছেন, এক পয়সা খরচ নেই। তো কিভাবে এটা আপনারা তৈরি করবেন, এই যে দেখুন আমার টোটাল সেট আপ, এই যে পাইপ টোটাল সেট আপ এই যে রয়েছে, আর এইরকম অটোমেটিক বেরোচ্ছে। তো কি জানতে ইচ্ছা করছে তো কেমনভাবে এটা তৈরি হলো, তো সেটা জানানোর জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সম্রাট, এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ, আর আমরা আজকে দেখাবো এই অটোমেটিক স্প্রেয়ার মেশিনটা বিনা খরচায় কি করে আমরা তৈরি করলাম। ইচ্ছা করছে তো এটা অবশ্যই আপনি বানাবেন, তো চলুন যদি বানাতে চান তাহলে আপনাদের উপযোগী করে একদম সুন্দর করে ভিডিওটা আমরা প্রেজেন্ট করতে চলেছি। আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। একদমই বিনা পয়সায় বা কোনো খরচ ছাড়া আমাদের এই স্প্রে মেশিনটা বানাতে গেলে আমাদের কী কী লাগবে সেটা আগে জেনে নিই। আমাদের প্রথমেই এরকম একটা ড্রাম লাগবে, এটা 5 লিটারের একটা ড্রাম আছে। ব্যাপারটা হচ্ছে এখন করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে স্যানিটাইজার আনছি, তো আমার এটা স্যানিটাইজারের ড্রাম। আপনাদের এটা না থাকলে তেলের ড্রাম আছে, সেই তেলের ড্রাম দিয়ে করতে পারেন যারা বাড়িতে তেল আনেন, অথবা বাজার থেকে একটা এরকম ড্রাম আপনারা কিনেও নিতে পারেন। কিন্তু আমি আশা করি যে এই ড্রাম সবার বাড়ি আছে, এটা কেনা লাগবে না, অতএব ফ্রি হয়ে গেল। এবার আমরা স্যানিটাইজার ইউজ করছি এরকম, তো স্যানিটাইজারের এই যে মাথাটা, এই যেটা দিয়ে স্প্রে করতে হয়, আমরা এটাকে নিয়ে নিতে পারি, ওটা হচ্ছে আমাদের দ্বিতীয় আইটেম। অথবা আমরা এই যে বাগানে যেটা দিয়ে জল দিই স্প্রে করি সেই স্প্রেয়ারটা, এটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারি, এটা আমাদের দ্বিতীয় আইটেম হয়ে গেল। এইবার ড্রাম থেকে এই পুরো সিস্টেমে ওষুধ বা জলটা আসার জন্য আমাদের এরকম একটা পাইপ নিতে হবে এরকম। এই পাইপটা আমরা কোথায় পাবো? এই পাইপটা হার্ডওয়্যারের দোকানে ওয়াটার লেভেল করার জন্য ব্যবহার করা হয়, তো সেখান থেকে আপনারা নিতে পারেন। এটা ফুট ওই 2 টাকা বা 2.5 টাকা ফুট নেবে, সেরকম আপনারা 5 ফুট বা 6 ফুট যার যেটুকু প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন। অথবা অ্যাকোয়ারিয়ামে যে আমাদের অক্সিজেন মেশিন থেকে অ্যাকোয়ারিয়ামে যেটা দিয়ে অক্সিজেন আসে সেই অক্সিজেন পাইপটা বা এয়ার পাইপ, সেটাও আমরা কিন্তু এই কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আপনাদের দুটো অপশন দিয়ে দিলাম। এরপরে আমাদের এই ড্রামটায় হাওয়া ভরার জন্যে এরকম একটা নজেল লাগবে। এটা কিসের? এটা হচ্ছে বাইকের টিউব থেকে আমি কেটে নিয়েছি এটা, অতএব এটাও ফ্রি। আর এখানে এই পাইপটা যাদের অ্যাকোয়ারিয়াম আছে তাদের বাড়িতে এটা থাকতে পারে, কিংবা না থাকলে এই পাইপটা ধরুন আপনার ওই 15 টাকার পাইপ কিনতে হলো, এই শুধুমাত্র খরচ ধরুন। আর আমরা এইরকম ছোট্ট একটা পাইপ নেব, এই যে দেখছেন এটা কিসের থেকে নিয়েছি, আমার বাড়ির পুরনো যে ছাতা ছিল সেই ছাতার ডাট ভাঙা, সেটা আমি কেটে নিয়েছি, পুরনো ছাতার একটা ডাট, এই পাইপটা আমাদের লাগবে। আপনাদের মানে এটা ছাড়াও আপনারা করতে পারবেন, গেল। এরপরে আমাদের লাগবে আঠা, এই যে অ্যারোলাইট বা যে কোনো ধরনের আঠা, যে দুটো মিলিয়ে যে আঠাটা তৈরি হয় সেই আঠাটা আমাদের লাগবে। আর এর সঙ্গে আমাদের প্রয়োজন হতে পারে গ্লুগানের, প্রয়োজন হতে পারে, কেননা এটা আপনারা প্লাস্টিক গলিয়ে ওই জায়গায় লাগিয়েও করতে পারবেন, সেটা পরবর্তীতে দেখাচ্ছি। এই গ্লুগানটা আমাদের লাগবে, আপনাদের না হলে কোনো সমস্যা নেই। এরকম একটা বোতল নেব, এটাও না নিলেও কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমাদের একটা তাতার লাগবে, বা এটাও না হলে কোনো সমস্যা নেই, কেননা আপনারা পেরেক গরম করে ফুটো করে নিতে পারেন, এটা আমরা ফুটো করার জন্য ব্যবহার করব। যাই হোক, প্রধান তিনটে আইটেম হচ্ছে এই যে আমাদের একটা স্প্রেয়ারের মুখ লাগবে, একটা পাইপ সেট লাগবে, একটা ড্রাম লাগবে, আর এই যে এই নজেলটা লাগবে। এই 4টে আইটেম হলেই আমরা এটা করতে পারবো। তো চলুন এবার আমরা শুরু করি। প্রথমেই আমরা এই ড্রামের মুখে ওই পাইপটাকে আমরা বসিয়ে নেব। এই পাইপটাকে বসানোর জন্য ঠিক ছোট্ট করে একটা ফুটো করে নেব, তারপরে এই পাইপটাকে বসিয়ে দেব। এই পাইপ থেকে এরকম একটু টুকরো কেটে নেব, এই যে টুকরোটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, সেটা আমরা এর ভেতরে ভরে দেব। এর মাপটা নিয়ে আপনারা করবেন, তাতে কোনো সমস্যা নেই। এইবার কি করব, আমরা এই পাইপটাকে ওই প্লাস্টিকের ওইটার মধ্যে আমরা ঢুকিয়ে নেব। এই যে ঢুকানোর পদ্ধতিটা দেখুন, এইখানে একটুখানি আমরা হিট দেব, একটু হিট দিলে এটা নরম হয়ে যাবে, এবং নরম হওয়ার পরে কিন্তু আমরা ওইখানে সুন্দর করে এটাকে বসিয়ে দিতে পারবো। আপনারা দেখতে পেলেন যে কিভাবে এটা বসিয়ে দিলাম, এই যে দেখুন
এই এই যে এইভাবে এই যে দেখুন একদম সুন্দর করে এটা টাইট হয়ে সেট হয়ে গেল। এবার এটা আমাদের এই ভেতরে ভরে দিতে হবে। এবার সেক্ষেত্রে পাইপ একটু বেশি বড় থাকলে তো অসুবিধা নেই, আমি একটু ইচ্ছা করেই বড় রেখেছি। এরপরে আমাদের এর মাথায় এই পাইপটাও জোড়াতে হবে। এই পাইপের আরেকটা মুখ আমরা এখানে ঢুকিয়ে দেব, ওইখানে নিয়ে ঢুকাতে গেলে নাড়াচাড়া পড়তে পারে, সেই জন্য আমরা একবারই এখান থেকেই ঢুকিয়ে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই রকম হবে। কিন্তু এবার আমরা এই যে পাইপটা ভরলাম, এটা কেন ভরলাম? আমরা তো ডাইরেক্ট পাইপটাও দিতে পারতাম। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইটা অনেক সময় নাড়াচাড়া হতে পারে, আর এই পাইপটা এখানে দিলে কিন্তু ফিক্সড হয়ে থাকবে। আমরা যখন আঠা দিয়ে দেবো তখন ব্যাপারটা বেশ ভালো হবে। মোটামুটি আমাদের গর্তটা আশা করি ঠিকঠাক হয়েছে। আমাদের পাইপটা খুব সুন্দরভাবে ঢুকে গেল। ব্যাস এই যে পজিশনটা হলো দেখুন, এই যে এই রকম। এবার আমরা এখানে এটাকে ফিক্সড করে দেবো। ফিক্সড করার জন্য প্রথমে আমি এই যে অ্যারোলডাইট যে আঠা দেখতে পাচ্ছেন, এই যে অ্যারোলডাইট আঠাটা আমি গুলে ওখানে কিছুটা লাগিয়ে দেব, তারপরে আমি গ্লু গান দিয়ে ওটাকে টাইট করে দেব। এইবার আমরা এখানে গ্লু গানটা একটুখানি দিয়ে দেব যাতে এটা মজবুত হয়ে লেগে থাকে। এইভাবে কিছুক্ষণ ধরে রাখলেই এটা বেশ সুন্দর শক্ত হয়ে যাবে, অসুবিধা হবে না। এইবার আমাদের এই নজেলটা বসাতে হবে। এই যে নজেলটা, এটা আমরা এখন এখানে বসাবো, এটাই হচ্ছে আমাদের আসল হাওয়া দেওয়ার জায়গাটা। তো সেখানে আমাদের একটা ফুটো করে নিতে হবে। এবার আমরা এইখানে এটাকে ভরবো কি করে, তার সুন্দর একটা পদ্ধতি আছে। আমরা এবার এইটাকে এর মুখটাকে খুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এর মুখটা আমরা এইভাবে পেঁচিয়ে খুলে নেব। ব্যাস আমাদের এই নবটা, এই যে দেখতে পাচ্ছেন এই নবটা আমাদের খোলা হয়ে গেল। এরপরে দেখুন এর ভেতরে এই যে সুন্দর ফাঁকা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো হোল হয়ে ফাঁকা হয়ে রয়েছে। এবার আমরা একটা বাঁকানো তার এইভাবে আমরা ঢুকিয়ে ওইটাকে এইভাবে বের করে নেব। হয়ে গেল। এবার আমরা এটাকে এখানে ভরে দেব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এখানে কিছুটা আঠা লাগিয়ে নেব। এই যে জায়গাটা দেখছেন ওইখানে কিছুটা আঠা লাগিয়ে দেব যাতে আমাদের তলার থেকে এটা ফিক্সড হয়ে থাকে। ব্যাস আমাদের আঠা দেওয়াটা হয়ে গেল। এবার আমরা এটাকে ঢুকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এইখানে একটুখানি বেঁকিয়ে দেব যাতে বেরিয়ে না যায়। এটা ঢুকে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুখটা, এই মুখটা দিয়ে আমরা এবার সুন্দর করে ওকে টেনে তুলে নিতে পারবো। এটাও আমাদের বের করা হয়ে গেল। আমরা তলার থেকে একে একটু সাপোর্ট দিয়ে রাখতে পারি এইভাবে। আর এবার আমরা কি করব, এর গোড়ায় আর একটুখানি আঠা লাগিয়ে দেব। আঠা কিছুটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা গ্লু গান দিয়ে এর উপরে একটুখানি গ্লু দিয়ে দেব, তারপরে আমরা উপরটা টাইট করে দেব। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমরা সুন্দর করে এর উপরে পরিয়ে দিলাম এবং এইখানে এবার আমরা এটাকে আটকে দেব। এইটা করার জন্য আমরা প্লাসটা ব্যবহার করতে পারি। আমাদের ফাইনালি টাইট দেওয়া হয়ে গেল। এর উপরে আমরা এবার কিছুটা গ্লু তুলে দিই যাতে উপরে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে সেটাও যেন বন্ধ হয়ে যায়। আর এটা যখন শক্ত হয়ে যাবে তখন তো খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে থাকবে। ফাইনালি আমাদের এটাও লাগানো হয়ে গেল। আর এই গ্লুটা একটুখানি বেশি দিলাম, তার কারণ হচ্ছে কোনো রকম হাওয়া বেরিয়ে না আসে। আর আরেকটা কথা যেটা আপনাদের না বললেই নয়, আমি প্রথমেই বলেছিলাম যে গ্লু গানটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। তাহলে যাদের গ্লু গান নেই তারা কি করবেন, তারা যে কোনো প্লাস্টিক গলিয়ে এখানে লাগিয়ে দিতে পারেন, অথবা এই যে আমি যে আঠাটা বানিয়েছি এই যে আঠাটা, এরকম আঠা দিয়েও আপনারা লাগিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আঠা দিলে একটুখানি ধরে একটু ওয়েট করতে হবে, একটু দেরি লাগে আঠাটা শুকাতে। এইবার আমরা যে নবটা এই যে খুলেছিলাম ওই নবটাকে এবার সুন্দর করে বসিয়ে দেব। ব্যাস এটা আমাদের বসানো কমপ্লিট হয়ে গেল। সব কিছু রেডি হয়েও হলো না কেন, এইবারে আমাদের এর যে মুখটা,
এই মুখটাকে এবার রেডি করতে হবে। এই যে এইখানে এইখানে এবার আমাদের স্প্রে এর মুখটা বসাতে হবে। আর এখানে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, এই বোতলটা এরকম থাকলে একটু কেমন যেন লাগে, তো একে কিন্তু আমরা কালার করে নিতেই পারি। এখনই রং করে নিয়ে এলাম। তো এরপরে আমরা এর পেছনে একটা ছিদ্র করে নেব। এই পাইপটা বেরোনোর জন্য আমাদের একটা ছিদ্র করতে হবে। ব্যাস, আমাদের ছিদ্রটা কমপ্লিট হয়ে গেছে করা। এই পাইপটা যেন ভেতর দিকে চলে যায়। ব্যাস, এই যে ঢুকে গেল। এইবার আমরা এইখানে এইটাকে খুব সুন্দর টাইট করে আটকে দেব ওর মাথায়, এবং এটা যেন ফিক্সড হয়ে থাকে সেই জন্য এখানে একটুখানি আমি আঠা ঢুকিয়ে দেব। মানে অনেক সময় টান লেগে এটা খুলে আসতে পারে, তো সেই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় সেই জন্য এটা আমরা ফিক্সড করে দিলাম। এইবার আমরা এটাকে এখন এইভাবে আটকে দিই। এবার বলি এই বোতলটা কেন লাগালাম। এই বোতলটা শুধুমাত্র আমাদের এইভাবে ধরার জন্যে, আর এছাড়া অন্য কোনো কাজ নেই। এবার এইখানে একটুখানি গ্লু লাগিয়ে দিই যেন এটা নড়ে চড়ে না যায়, শুধুমাত্র সেই কারণে। ব্যাস, এটা ফিক্স করা হয়ে গেল। তো ফাইনালি এবার আমাদের টেস্টিংয়ের সময়। জানি না কতটা ভালো হলো কি কেমন হলো বিষয়টা, সেটা হচ্ছে এখন আমরা টেস্ট করে বুঝবো। তো প্রথমে জল ভরে দিলাম, এবার ছিপিটা আটকে দিচ্ছি। এই অবধি সব ঠিকঠাক আছে। এইবার আমাদের এইরকম একটা পাম্পার দরকার হবে। পাম্পার দিয়ে আমরা এখানে পাম্প করে হাওয়া বোঝাই করে দেবো। তুমি পারবে না, দেখে দাও দাও সরো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এইখানে যে মুখটা দেখছেন এই মুখটা একটু টাইট করে নেবেন, এইভাবে আটকে নেবেন টাইট করে, কারণ এটাই আমাদের অন অফ সুইচ। এটা যদি আমরা এইভাবে চালু করি সঙ্গে সঙ্গে জল বেরোনো শুরু হয়ে যাবে। তো এইটা আমাদের অন অফ সুইচ, এইভাবে অফ করে রাখবো আমরা, তারপরে যখন গাছে দেবো তখন সেটাকে দেখবো। তো আগে একটুখানি হাওয়া দিয়ে নিই। আমাদের টোটালটা কমপ্লিট হয়ে গেল। এখন চলুন আমরা গাছে গিয়ে এটাকে ট্রাই করে দেখি যে কতটা কি সাকসেসফুল হলো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন এই যে আমি নবটা এবার খুলছি, তো এবার কেমন এটা বেরিয়ে আসে সেটা আমাদের দেখতে হবে। দেখুন কি সুন্দর স্প্রে, দেখুন আপনারা অটোমেটিক, কোনো রকম কোনো কিছু ছাড়াই, দেখুন একদম অটোমেটিক খুব সুন্দর হচ্ছে। তো এটা দেখুন কত সুন্দর একটা ব্যাপার, একবার এরকম হাওয়া দিয়ে দিলে তারপরে বহুক্ষণ এটা চলতে পারে। এখন দেখুন একদম ইজি, কোনো ব্যাপার নেই, অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো, অসাধারণ। আমি নিজেও খুব খুশি এটা ব্যবহার করতে পেরে, দেখুন এটা বানাতে পেরে আমি খুব খুশি। তো এক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে মুখটা, এই যে মুখটা, এই মুখটা যেন অবশ্যই খুব ভালো করে সিল হয় সেটা কিন্তু দেখতে হবে। আর এটাই একমাত্র ব্যাপার, যদি এইটা ঠিকঠাক আমরা করে ফেলতে পারি তাহলে এরকম অটোমেটিক সবসময় বেরোবে, কোনো অসুবিধা নেই। একবার হাওয়া দিয়ে দিলেই মানে আপনার সমস্ত গাছগুলোকে একবারে ফিনিশ করে তারপরে থামবে। অসাধারণ লাগছে আমার, মানে দৃশ্যটা দারুণ লাগছে, সমস্ত গাছগুলো দেখুন। এবং এটার এই স্প্রেয়ারটা ব্যবহার করার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে দূরে দেখুন এই যে কত দূরে চলে গেল, এটা দেখুন কত উপরে দূরে, যত খুশি দূরে একদম সরু হয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো বন্ধুরা, যদি আমার এই স্প্রেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি কেউ বানাতে চান তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, সে আপনি বানান আর নাই বানান, তাহলে প্লিজ একবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, আর পারলে একটুখানি শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন সবার মধ্যে এই যে একদম বিনা খরচে এই যে মেশিনটা আমি বানিয়ে ফেললাম এই মেশিনের খবরটা যেন সবার কাছে পৌঁছে যায়। আর এটা দেখুন কত সুন্দর হ্যান্ডি, কত সুন্দর ইজি, একদম ইজি প্রসেস, মানে একটা দারুণ ব্যাপার এটা। তো সেই জন্য বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু আমাদের চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু একটু হ্যাপাও পোয়াতে হয়েছে, কেননা এইখান দিয়ে বারে বারে এয়ার বেরিয়ে যাচ্ছিল, হাওয়া বেরিয়ে যাচ্ছিল, সেটাকে একটুখানি আমি এই জায়গাটায় একটুখানি আলাদা স্পেশালভাবে টাইট করে আটকেছি, ওই জায়গাটা একটুখানি সতর্ক থাকতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আশা করি আমাদের আর অন্তত 800-900 টাকা খরচ হবে না। এইভাবে আমরা একদম ইজি পদ্ধতিতে বাড়ি বসে বিনা খরচায় আমরা এই মেশিনটা তৈরি করে নিতে পারবো। দেখুন এখনও সেই একই স্পিডে বেরিয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, যদি এটা ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, আজকের ভিডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।